ঐক্যবদ্ধভাবে লন্ডনে ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একশো বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান পালনের উদ্যোগ প্রবাসীদের মতবিনিময় সভায় সার্বিক সহযোগিতার আহ্বান বিস্তারিত দেখুন আমাদের চিপ চৌধুরী মহাদাদের রিপোর্টে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে নিজ এলাকার ব্রাতৃত্ব অক্ষ বজায় রেখে সকলের মাধ্যমে পালন করার আহ্বান জানানো হয়েছে ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশ বছর পূর্তি পুনর্মিলনী হয়েছ ওটা সহযোগিতা এবং সাহায্য চাই এখানে আমরা যে পুনর্মিলনী অনুষ্ঠান কর্ম তাতে আশা করি আপনারা সবাই আসবেন একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ হাই স্কুলের রিউনিয়ন হতে যাচ্ছে এতে সবাইকে অনুরোধ করছি অংশগ্রহণ করার জন্য একশো পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান সহলভাবে করার লাগে আমরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ রাজনৈতিক স্কুলের ইউনিয়ন অনুষ্ঠানের সবাই আগে আসার জন্য আমি সবার কাছে আবেদন করবো আমরা একত্রিত সবাই মিলে এই অনুষ্ঠানকে সাকসেসফুল করি একশো পঁচিশ বছর ডাকাতকের হাই স্কুলের প্রতি সে কারণে আমরা সবাই সম্মিলিতভাবে সফল এবং সার্থক করে তোলার জন্য সকলের আহ্বান করতেছি পঁচিশে জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি এডুকেশন সেন্টারে সংস্থার সভাপতি নুর উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়ামিনে দিদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয় আমরা ডাহা দক্ষিণ ইউনিয়ন সংস্থার সভাপতি হিসাবে আমরা সবাই যেটা আব্বায় কমিটি করে দিছি তা রিউনিয়ন করা লাগে আমরা সকলের সহযোগিতা ও সাহায্য চাই আমাদের ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ কলেজের একশো পঁচিশ বছর পূর্তি আগামী পনেরোই অক্টোবর জাফনটা যেমন সফল সার্থক এতে বক্তব্য রাখেন আতাউর রহমান আঙ্গুর মিয়া জমির উদ্দিন আহমদ বীর মুক্তিযোদ্ধা ফয়জ রহমান খান আফজুল হোসেন চৌধুরী খালেদ আজিম জামাল হাফিজ রহমান খান জুনু ইকবাল আহমদ চৌধুরী রুহুল আমিন সেলিম জামাল উদ্দিন আমিনুর রহমান খান ওয়েস আহমদ ও আরো অনেকে এ সময় পুনর্মিলনী অনুষ্ঠানের সফলতা ও সকলের সহযোগিতা কামনা করে আরো বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক রশিদে খানের সদস্য সচিব আব্দুল বাসির যুগ্ম আহ্বায়ক দেওয়ান নজরুল ইসলাম দেলওয়ার আহমদ শাহান ও আনোয়ার শাহজাহান ডাহাদ উন্নয়ন সংস্থার আয়োজনে আজকে অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে সমবেত হয়েছিলেন আমরা গৌরবের একশো পঁচিশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি ডাহাদুকি উন্নয়ন সংস্থার উদ্যোগে পুনর্মিলনী উপলক্ষে আজকে ডাকাতি উন্নয়ন সংস্থার আয়োজনে একটি আলোচনা সভা হয়েছে সেই আলোচনা সভায় সকলের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদেরকে আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আর ডাকাদুকি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ও কলেজ একশো পঁচিশ বছর পূর্তি আমি সবাইকে অনুরোধ করব আমরা সকলে মিলে যেন একটা সুন্দর অনুষ্ঠান করতে পারি বিলেতের মাটিতে যেন ঢাকা দক্ষিণের মুখ উজ্জ্বল রাখতে পারি এ বার্মিংহাম লেস্টার এপসুইচ ব্যাডফুড লুটন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক ও সংস্থার সদস্য এবং মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন চৌধুরী মুরাদ আইএনটিভি নিউজ লন্ডন